আজকের বিষয় হচ্ছে না জেনে স্যালাইন বা ইনজেকশন শরীরে প্রয়োগ করলে বা পুশ করলে কী ধরনের প্রতিক্রিয়া বা সমস্যা হতে পারে। আমাদের মানব শরীরে কোনো না কোনো সময় স্যালাইন বা ইনজেকশন পুশ করার প্রয়োজন হয়ে থাকে, আর সেটি পুশ করা হয়ে থাকে হসপিটালে বা বাসায়, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেওয়া হয়। অনেক সময় দেখা যায় লং টাইমের একটা প্রসেসিং, সেই জন্য হসপিটালে ভর্তি হতে হয়। হসপিটালে যে ইনজেকশনগুলো বা স্যালাইনগুলো দেওয়া হয় সেগুলো নার্সে দিয়ে থাকেন, আর বাসায় যেগুলো স্যালাইন বা ইনজেকশন প্রয়োগ করা হয় সেগুলো ফার্মেসি থেকে কেমিস্ট অথবা ফার্মাসিস্ট অথবা পল্লী চিকিৎসক অথবা হসপিটাল থেকে নার্স নিয়ে আমরা বাসায় দিই। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় যে নিজেরাই গড়ে চেষ্টা করে থাকি যে স্যালাইনটা বা ইনজেকশনটা প্রয়োগ করা যায় কিনা। কিন্তু আপনি কি জানেন এই স্যালাইন বা ইনজেকশন যদি নিজে নিজে আমরা ডাক্তারি করতে যাই তাহলে কতটুকু ক্ষতির মুখোমুখি হতে হবে? হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে রোগী মারাও যেতে পারে, সেজন্য অবশ্যই আপনারা গড়ে ডাক্তারি করতে যাবেন না, অবশ্যই দক্ষ নার্স অথবা যে পারদর্শী তাদেরকে দিয়েই ইনজেকশন দেবেন। তবে কি কি ধরনের ক্ষতি হতে পারে বা কোন ধরনের সমস্যা হতে পারে বা এর প্রভাব কি পড়তে পারে সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরব। আমরা যে স্যালাইন বা ইনজেকশন দিয়ে থাকি এই স্যালাইনের মধ্যে বা স্যালাইন সেটের ইনফিউশন সেটের মধ্যে যদি কোনো রকমের বাতাস থেকে যায় তাহলে এই বাতাসটা যদি শরীরে প্রয়োগ হয় রোগী মারাও যেতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে ইনজেকশন সিরিঞ্জ আকারে আছে, এই সিরিঞ্জের মধ্যে যদি বাতাস থেকে যায় তাহলেও রোগী মারা যেতে পারে। যেমন আপনারা যখন সিরিঞ্জের মধ্যে মেডিসিনটা নেবেন সব সময় বাতাসটা ক্লিয়ার করে তারপর প্রয়োগ করবেন, আর যদি স্যালাইন আকারে দিতে থাকেন তাহলে অবশ্যই ইনফিউশন সেট অথবা স্যালাইন সেটের মধ্যে বাতাসটা চেক করে নেবেন যাতে করে শরীরের মধ্যে বাতাসটা না ঢুকে। কারণ যদি বাতাসটা ঢুকে এই ঔষধের মাধ্যমে তাহলে রোগী তাৎক্ষণিক মারাও যেতে পারে বা বিভিন্ন সমস্যায় দেখা দিতে পারে, সেজন্য অবশ্যই এটি খেয়াল রাখবেন। ফার্স্ট পয়েন্টটা গেল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনারা যখন ফার্মেসি থেকে ইনজেকশনটা কিনবেন তখন অবশ্যই প্রেসক্রিপশন অনুযায়ী কিনবেন। যেমন ধরেন আইভি যদি লেখা থাকে তাহলে আইভি কিনবেন, আইএম যদি লেখা থাকে অবশ্যই আইএম কিনবেন। আইএম এবং আইভি হচ্ছে ইন্টারভেনাস আইভি এবং ইন্টারমাসকুলার আইএম, এবং ডেটটাও দেখে কিনবেন। আপনারা যদি এই আইভি বা আইএম জিনিসটা চেক না করে ইনজেকশনটা পুশ করেন তাহলে কি হবে, আইভি মানে ইন্টারভেনাস রগের ইনজেকশনটা মাংসে দিয়ে দিবেন এবং মাংসের ইনজেকশনটা রগে দিয়ে দিবেন, তাতে কি হতে পারে রোগী মারাও যেতে পারে। সেজন্য কোম্পানি আলাদা করে দিয়েছে আইভি মানে রগের ইনজেকশন ইন্টারভেনাস এবং আইএম মানে ইন্টারমাসকুলার মানে মাংসের ইনজেকশন, সেটি অবশ্যই খেয়াল করবেন। আর থার্ড নাম্বার হচ্ছে আপনারা যখন যাকে স্যালাইন দিবেন বা ইনজেকশন দিবেন অবশ্যই তার প্রেশারটা আগে চেক করে নেবেন। কারণ হচ্ছে যদি হাই প্রেশার থাকে আর হাই প্রেশারের রোগীকে যদি আপনারা স্যালাইন দিয়ে থাকেন তাহলে হার্টের সমস্যা হতে পারে, হার্টের স্ট্রোক হতে পারে অথবা প্রেশারটা আরও হাই হয়ে যেতে পারে, তখন রোগী তাৎক্ষণিক মারাও যেতে পারে। সেজন্য অবশ্যই স্যালাইন দেওয়ার আগে বাসায় দেন আর যেখানেই দেন আপনারা হাই প্রেশার বা লো প্রেশারটা চেক করে নেবেন। আর চতুর্থ নম্বর হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আপনারা যেন তেনভাবে স্যালাইন দিতে পারবেন না, কারণ ডায়াবেটিস রোগীদের যে কোনো সময় সুগার হাই হয়ে যেতে পারে। স্যালাইন দেওয়া মাত্রই স্যালাইনটা তো আমরা রোগের মধ্যে পুশ করি, তো সাথে সাথে সুগারটা বেড়ে হাই হয়ে যায়। সেজন্য অবশ্যই ডায়াবেটিস পেশেন্টদেরকে আপনারা স্যালাইন দেওয়ার সময় ডায়াবেটিসটা চেক করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিতে হবে। আপনারা গড়ে ডাক্তারি করবেন না, কারণ ডায়াবেটিস পেশেন্টদেরকে এভাবে স্যালাইন দেওয়া যায় না। আর আরেকটা কথা না বললেই নয়, আপনারা একটি জিনিস মনে রাখবেন, যে পেশেন্ট মুখে খেতে পারে খাবার বা খাওয়ার স্যালাইন সে পেশেন্টকে অবশ্যই ভিটামিন জাতীয় বা গ্লুকোজ স্যালাইন দেওয়ার প্রয়োজন নেই। কারণ হচ্ছে সে পেশেন্ট অবশ্যই মুখে খেতে পারে, অবশ্যই তার শারীরিক ক্ষমতা আছে, যেন মুখে খাওয়ার ভিটামিন দেওয়া যেতে পারে, তবে স্যালাইন মারার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন অনুসারে ডাক্তাররা এটি সিলেক্ট করেন কোন ধরনের স্যালাইন দিতে হবে। তবে স্যালাইনের মধ্যে ভিন্ন ভিন্ন জাত আছে, যেমন হচ্ছে নর্মাল স্যালাইন, সোডিয়াম ক্লোরাইড, ডেক্সট্রোজ মানে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড যেগুলো আছে কাঁচের বোতলের মধ্যে থাকে, এরকম ভিন্ন ভিন্ন হার্টম্যান বা বাচ্চাদের, বাচ্চাদেরটা আমি না বললেই নয় এটা একটু পরে বলছি, তো এইরকম ভিন্ন ভিন্ন স্যালাইন আছে ফার্মেসিতে বা হসপিটালে। তো কোনটা কোন স্যালাইন কাদেরকে দিবেন সেটাও আপনাদের বোঝার একটা বিষয় আছে। আপনি যদি 2 বছরের বাচ্চাকে 500 ml বা 1000 ml স্যালাইন দিয়ে দেন তাহলে বাচ্চাটার স্যালাইনটার যত জায়গা হতে হবে শরীরের মধ্যে যদি জায়গা না হয় তাহলে এই স্যালাইনটার বাচ্চাটা যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে। সেজন্য অবশ্যই বাচ্চাদেরকে যে কোনো স্যালাইন দিবেন না। আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ওজন অনুসারে বা যদি বেশি পরিমাণে ডায়রিয়া হয়, যেমন ধরেন 20 বারের বেশি, তাহলে আপনারা কলেরা স্যালাইন দিতে পারেন। তবে ওয়েট অনুযায়ী এবং বয়স অনুযায়ী আপনারা 500 থেকে 1000 ml দৈনিক 1 থেকে 2টি আপনারা সরাসরি দিতে যাবেন না, আপনারা এটিতে ডাক্তারি করবেন না, অবশ্যই সাবধান থাকবেন, কারণ একটি স্যালাইন একজনের জীবন নিতেও পারে আবার দিতেও পারে।
সেজন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই স্যালাইনগুলো দিবেন। তবে আরও কিছু কিছু ঘটনা আছে যেগুলো স্যালাইন বা ইনজেকশন দেওয়ার পরে ঘটে, যেটি আমি নিজেই প্রত্যক্ষদর্শী, যেটি আমি দেখেছি অনেকেই পেশেন্টদেরকে এই সমস্যা হয়, অনেকেই মারতেছে। যেমন ধরেন স্যালাইন মারার পর হঠাৎ করে মাথা ঘুরান দিয়ে পড়ে, কারণ হচ্ছে খুব স্পিডে যদি ফুটা ফুটা দিয়ে পড়ে, যেমন ধরেন মিনিটের ভিতরে ডাক্তার বলেছে 20 ফুটা বা 30 ফুটা বা 35 ফুটা, একজন নিজে নিজেই গড়ে ডাক্তারি করে ফেলেছে, 40 ফুটা 100 ফুটা 40 ফুটা 50 ফুটা এভাবে দিয়ে দিয়েছে, খুব দ্রুত পড়তেছে। তাতে কি করে হবে, মাথা ঘুরাবে, মাথা চক্কর দেবে, শরীরে ব্যথা হবে, অ্যালার্জি হবে। হ্যাঁ, অ্যালার্জিটার কথাও বলতে ভুলে গেছি, কোনো কোনো স্যালাইন আছে যাদের ড্রাগ রিয়েকশন হয়। ড্রাগ রিয়েকশন বলতে আপনার শরীরে কোন ধরনের অ্যালার্জি আছে সেটি আমিও জানি না, আপনিও জানেন না, একমাত্র এটি টেস্টের মাধ্যমে বোঝা যায়, ব্লাড টেস্টের মাধ্যমে। প্রত্যেক মানুষের ভিন্ন ভিন্ন ধরনের ড্রাগ রিয়েকশন আছে বা অ্যালার্জি আছে। এই অ্যালার্জিটা বা আর্টিকেরিয়াটা আপনার কোন ঔষধটায় হয়েছে সেটি আপনি জানবেন না, জানবেন তখনই যখন আপনার শরীরে প্রয়োগ হয়। যেমন ধরেন এজিথ্রোমাইসিন, জিম্যাক্স, এগুলা খেলে অনেকের ড্রাগ রিয়েকশন হয়, সেজন্য অ্যান্টিস্টামিন একটা বা অ্যালার্টল বা ডেসলর যুক্ত করা লাগে। তেমনি ঠিক আপনার যখন স্যালাইনটা প্রয়োগ হবে, আপনার 5 থেকে 10 মিনিটের ভিতরে কিছু রিয়েকশন দেখা দিতে পারে, যেমন মাথা ঘুরানি, অ্যালার্জি, শরীরে ব্যথা, প্রচণ্ড পরিমাণে জ্বর উঠা, হাত ফুলে যাওয়া, শরীরে প্রচণ্ড পরিমাণে খিঁচুনি উঠা, শরীরে জ্বালা পুরা শুরু হওয়া, এইগুলা এইগুলা সিমটম যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই তাৎক্ষণিক স্যালাইনটা বন্ধ করে দেবেন। যদি হাত ফুলে যায় তাহলে ভাববেন যে এটি লাইন ক্রস করেছে, নার্ভের মধ্যে বা শিরার মধ্যে এই স্যালাইনের সুস্টা নেই, সেজন্য অবশ্যই আপনারা ক্যানোলার সাহায্যে যে কোনো স্যালাইন দিবেন, আপনার নাড়া খাবে না, নাড়া না খেয়ে সুজাসুজি চলে যাবে। আর সুচ দিয়ে যদি দেন তাহলে অনেক সময় নাড়া খেয়ে আউট দিকে চলে যায়, অনেক সময় এই আলুর মতো ফুলে যায়, সেজন্য অবশ্যই এটা খেয়াল করবেন। এইরকম ফুলে যায় যদি তাৎক্ষণিক বন্ধ করে দেবেন, বাসায় যে কারো থাকলে এই সুইচ আছে স্যালাইন সেটের মধ্যে, এটি বন্ধ করে দেবেন। আর এই সমস্যা যেগুলো বলেছি, যেমন ধরেন শরীরে চুলকানি, অ্যালার্জি, শরীর ফুলে যাওয়া, খিঁচুনি, জ্বর উঠা, হাত ফুলে যাওয়া, ডায়াবেটিস বেড়ে যাওয়া, হাই প্রেশার হওয়া, প্রেশার বেড়ে গেছে, শরীরের মাথা ঘুরানো, বিভিন্ন সিমটম যদি থাকে তাহলে তাৎক্ষণিক আপনারা যে স্যালাইনটা প্রয়োগ করেছে তাকে এনে প্রেশারটা চেক করে, বডিটা টেস্ট করে আপনারা স্যালাইনটা বন্ধ করে দিতে পারেন, অথবা পুনরায় অন্য স্যালাইন দিতে পারেন, অথবা সবকিছু টেস্ট করে আপনারা হসপিটালে পাঠাতে পারেন। এইগুলাই হচ্ছে স্যালাইন বা ইনজেকশন মারার মূল পদ্ধতি। তবে আরও কিছু নিয়ম কানুন আছে, এতগুলো বললে আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে, আপনারা চলে যাবেন, সেজন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।